السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم الحمد لله আজকে আমরা বিশেষ একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এক ভাই জানতে চেয়েছেন যে পবিত্র জুমার দিনে কি কি সুন্নত, পবিত্র জুমার দিনের ফজিলত এবং জুমার দিনে কি কি সুন্নত। মাশাআল্লাহ, প্রশ্নটা খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ। আমাদের এই লাইভ যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে জাযায়ে খায়ের দান করেন, আল্লাহ তাআলা যেন সবাইকে উত্তম প্রতিদান দান করেন, দেখার জন্য আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। যাই হোক, এবার আমরা এই প্রশ্নটা শুরু করতেছি। পবিত্র জুমার দিন সপ্তাহের মধ্যে পবিত্র জুমার দিন সবচাইতে দামি দিন, ফজিলতের দিক থেকে অনেক দামি। পবিত্র জুমার দিনে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ থেকে কয়েকটা হাদিসের ফজিলত আমরা বর্ণনা করব। প্রথমে আসেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার জন্য মুয়াজ্জিন সাহেব আহ্বান করে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা দ্রুত আল্লাহ তাআলার হুকুমের দিকে, আল্লাহ তাআলার জিকিরের দিকে, জিকির বলতে জুমার দিকে তোমরা আসো, দ্রুত আসো। এই আয়াত থেকে হযরতে মুফাসসিরিনে কেরামগণ বলেন, পবিত্র জুমার প্রথম আজানের পরে দুনিয়াবি কাজকর্ম করা নিষেধ, এমনকি ব্যবসা বাণিজ্য সব কিছু নিষেধ। আজান দেওয়ার সাথে সাথেই দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে জুমার জন্য জুমার ঘরে চলে আসা। হাদিস শরীফের মধ্যে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র জুমার দিনে যে ব্যক্তি কয়েকটা সুন্নতের উপর আমল করবে, সুন্নতগুলি হলো অন্যান্য দিনের তুলনায় ঘুম থেকে আগে ওঠা, উত্তম রূপে গোসল করা, সামর্থ্য অনুযায়ী উত্তম জামা পরিধান করা, আতর খুশবু ব্যবহার করা, গোসলের পূর্বে মিসওয়াক করা, ইমাম সাহেবের কাছাকাছি বসা, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা, খুতবার সময় কোনো কথা না বলা। এই কয়েকটা সুন্নতের উপর যে ব্যক্তি আমল করবে, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, প্রতি কদমে আল্লাহ তাআলা 1000 নেকি দান করবেন, এবং আল্লাহ তাআলা বিগত এক বছরের গুনাহে সগিরা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র জুমার দিনে আমরা অনেক সময় দেখা যায়, বিশেষ করে আমাদের সমাজে, আজানের পরে আমরা গোসল করতে যাই, আজানের পরে আমরা নামাজের প্রস্তুতি নিতে থাকি। না, বিষয়টা এমন না। তো আজানের আগেই গোসল এবং ব্যক্তিগত কাজ থেকে ফারেগ হয়ে আজানের পূর্বে মসজিদে আসা। নবীজি হাদিসের মধ্যে আরো বলেন, পবিত্র জুমার দিনে
মসজিদে প্রথম দরজায় প্রথম গেটে দুইজন ফেরেশতা তারা আমলের খাতা নিয়ে দাঁড়ানো থাকে যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ পাকের ঘরে আসবে তার জন্য বিশাল এক পুরস্কার লিপিবদ্ধ করা হয় আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধের সামান সহ যুদ্ধের সওয়ারি আল্লাহর রাস্তায় দান করার নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন এরপরে যে আসে গরু এরপরে ছাগল সৎকা করার এরপরে মুরগি সর্বশেষ যে আসবে একটা ডিম সৎকা করার নেকি আল্লাহ তাআলা দান করেন খুতবা শুরু হওয়ার পরে যারা আসবে ফেরেশতারা আমলের খাতা বন্ধ করে তারাও মসজিদে চলে আসে এইজন্য পবিত্র জুমার দিনে আমরা আজানের পূর্বে মসজিদে যাব এবং যে সমস্ত জুমার দিনের সুন্নতগুলি আলোচনা করা হয় এর আগেও আরো কয়েকবার আলোচনা করা হয়েছে জুমার দিনের সুন্নতগুলি আমরা এই পবিত্র জুমার দিনের সুন্নতগুলি আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন